স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে বন্যার পানি নেমে যাওয়ায় এখন শুকনো খাবারের তুলনায় দুর্গত এলাকায় রান্না করা খাবারের চাহিদা বেশি, তাই চাল ডাল মশলার মতো খাদ্যদ্রব্য দান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে বন্যায় গৃহহীন মানুষের পুনর্বাসনে আর্থিক সহায়তা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। কেউ এসেছেন নগদ অর্থ নিয়ে, কেউ নিয়ে এসেছেন কাপড়, কেউ বা চাল ডাল কিংবা শুকনো খাবার। বানভাসীদের পাশে দাঁড়াতে নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাই ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলমান গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শেহমান ইসলাম স্কুল ছুটির পর বন্যার্তদের সহায়তা করতে ছুটে এসেছে টিএসসিতে। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত সে। আজকে এখানে এসে আমি কাজ করলাম কিছুক্ষণ, অনেক ভালো লাগলো এবং আমিও চাই যে দেশের মানুষ ভালোভাবে এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠুক। শেমানের মতো অনেক শিশুই এসেছে টিএসসিতে, সামর্থ্য অনুযায়ী বানভাসীদের সহায়তা করছে তারা। আমি নিজে টাকা জমাইছি আমাদের মানুষদের হেল্প করার জন্য, তার জন্য আমি এখানে এসেছি। এর আগেও একদিন এসেছিলাম, এসে জামা কাপড় খাবার মোমবাতি এগুলো দিয়ে গেছি, বাসায় ভালো একদমই ভালো লাগতেছে না এসব দেখে, তাই আজকে আবার আসা। এছাড়াও ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে টিএসসিতে আসছেন পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের ক্রান্তিকালে তরুণ প্রজন্মের এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। কাজগুলি করতেছে, আমরা তো তাদেরকে স্বাগত জানাই, খুব ভালো। সবসময় আমরা রিলিফ বা এই ধরনের পরিস্থিতিতে দেই, কিন্তু মনের মধ্যে একটা ইয়ে থাকে যে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে তো, কিন্তু এই যে ছাত্ররা যখন দিচ্ছে আমরা কিন্তু একদম নির্দ্বিধায় দিয়ে দিচ্ছি, এখানে কোনো মনের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ বা কোনো ইয়ে নাই যে আমি জানি যে এটা ঠিক জায়গায় পৌঁছাবে। টিএসসির মূল ফটকের পাশে কাউন্টার তৈরি করে সেখানে চলছে নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম। শিক্ষার্থীরা জানান বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুর্গত এলাকাগুলোতে এখন শুকনো খাবারের চাহিদা কম, চাল ডালের পাশাপাশি ওষুধ ও পানির সংকট রয়েছে। এসব পণ্য নিয়ে আসতে ত্রাণ দিতে আসা মানুষের প্রতি আহ্বান জানান তারা। শুকনো খাবারগুলো আর দেওয়া লাগবে না, এখন থেকে চাল ডাল মানে ওখানে গণহারে ওখানে বন্যার্তদের জন্য রান্না করা হবে, সেই জন্য শুকনো খাবার দিতে নিষেধ করা হয়েছে। ত্রাণ সামগ্রী ট্রাকে করে দ্রুততম সময়ের মধ্যে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। যে কোনো দুর্যোগ চলে যাওয়ার পর পুনর্বাসনটাই কিন্তু মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বন্যার্তদের পাশে মুমূর্ষু অবস্থায় দাঁড়িয়ে নিজকে সঁপে দিয়েছি, যে কোনো টার্নিং মোমেন্টে ইনশাল্লাহ নিজকে প্রস্তুত রাখবো। ত্রাণ সংগ্রহ কার্যক্রম তদারকিতে এসে সমন্বয়ক সার্জিস আলম জানান, ত্রাণ সংগ্রহের পাশাপাশি গৃহহীন মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের পাশে দাঁড়ানো, তবে এখানে সীমাবদ্ধতার একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে ফান্ডের সীমাবদ্ধতা। সেই জায়গা থেকে আমরা অনুরোধ করবো আসলে দেশের প্রত্যেকটা স্তরে মানুষ যাদের এই সামর্থ্যটুকু রয়েছে, যার যেমন সামর্থ্য সেরকম ভাইদের পাশে দাঁড়ায়। বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির মতো মহান কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংকট নিরসনের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এদিকে দেশের প্রতিটি ক্রান্তিকালে তরুণ প্রজন্ম যেন ঠিক এভাবেই এগিয়ে আসে, এমন প্রত্যাশা জানিয়েছেন ত্রাণ দিতে আসা মানুষেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিপ্রজিৎ চন্দ্র, TVN24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।